হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে। তো চলুন দেখে আসি। তো এর জন্য যেতে হবে আমাদের ফেসবুক অ্যাপসে। তো এখানে আসার পর উপরে থ্রি ডট ওই অপশনে ক্লিক করতে হবে। এবার এখানে আসার পর এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে পেজ আমরা এটা ক্লিক করব। তারপর এখানে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করব। তো নিচের দিকে গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের পেজের নাম দিতে হবে। তো এখানে আমরা আমাদের পেজের নাম দিব ইকরা টেক বিডি। তো এবার নিচে নেক্সট ক্লিক করব। এবার এখানে আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি দিতে হবে। এখানে সার্চে ক্লিক করব টেক, যেহেতু আমার পেজটি তৈরি হচ্ছে টেক বিষয়ে। তো এখানে ক্যাটাগরি চলে এসেছে সায়েন্স টেকনোলজি, এটা ক্লিক করব। এখানে ক্যাটাগরি কমপ্লিট, তো নেক্সটে ক্লিক করব। এবার এখানে তারা ওয়েবসাইটের নাম দিতে বলছে, তো আপনি দিতেও পারেন, না দিলে স্কিপ করে চলে যেতে পারেন। সো এই জন্য আমরা উপরে স্কিপে ক্লিক করব। এবার এখানে এসে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিক দিতে হবে। তো এখানে ক্লিক করব, তারপর আপলোড ফটো। এবার এখান থেকে আমাদের ফটো চয়েস করব। আমি আবারও দেখাচ্ছি। সো এখানে ক্লিক করব, তারপর ডান। একটু ওয়েট করি। এবার কভার ফটো, আপলোড ফটো, ডান। নিচে ডানে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এভাবেই প্রফেশনালি ফেসবুক পেজ তৈরি করা হয়। এখানে ক্লিক করে আমাদের ভিডিও ফটো পোস্ট করতে পারবো, আবার টাইটেল লিখতে পারবো। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।